রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগত আরামায়েশের জন্য কোটি কোটি রুবল খরচ করেন, আর তার হাতের ঘড়ি থেকে শুরু করে উড়োজাহাজ সবকিছুতেই আছে বিলাসিতার ছাপ। পুতিনের ব্যক্তিগত বিমানটি ফ্লাইং ক্রেমলিন নামে পরিচিত, যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 900 কিলোমিটার। 4,599 কোটি টাকারও বেশি মূল্যের বিমানটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এয়ারফোর্স ওয়ানের চেয়ে বেশি গতিসম্পন্ন। পুতিনের ব্যবহৃত এ বিমানটি তৈরি করেছে ভরোনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছে রাশিয়া এয়ারলাইন্স। ফ্লাইট ক্রেমলিন নামে ডাকলেও বিমানটির দাপ্তরিক নাম ইলিউশন 296-300 পিইউ। নিও ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষের টেবিলটিও সোনায় মোড়ানো, রয়েছে বিলাসিতার যাবতীয় সুবিধা। এছাড়াও বিমানটিতে এন্টি মিসাইল প্রোটেকশন রয়েছে, এতে রয়েছে 2 জন ক্রু সদস্য। একই সঙ্গে প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকে পরিচালনা করা যায়, ফলে বিমান ভ্রমণ থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মজার ব্যাপার হচ্ছে বিমানের টয়লেটটিও সোনার পাতে মোড়ানো, বাদ পড়েনি বাথরুমের সিঙ্কটিও। বাথটাবটির দামই £50,000। আছে জিম এবং বিরাট সাইজের পালঙ্কও। বিমানের প্রতিটি কোণায় চোখে পড়ে আভিজাত্য। বিমানের একটি কক্ষের পেছনেই ব্যয় হয়েছে £11,13,000। পুতিনের সবচেয়ে প্রিয় প্রমোদ তরিটি 175 ফুট লম্বা, যার দাম $37 মিলিয়ন। গুঞ্জন রয়েছে গ্রেসফুল নামের $100 মিলিয়ন একটি বিলাসবহুল সুপার ইয়টেরও মালিক তিনি। চোখ ধাঁধানো সাজসজ্জার এমন আরও বেশ কয়েকটি ব্যক্তিগত প্রমোত্তরি রয়েছে এই রুশ প্রেসিডেন্টের। পুতিনের আছে বিশেষ একটি মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস পুলম্যান গার্ড নামের গাড়িটি। এর বিশেষ ফিচারের জন্য সারা বিশ্বেই সুপরিচিত। তার বহরে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি তো আছেই, সঙ্গে আছে ফর্মুলা ওয়ানের মতো বিলাসবহুল গাড়িও। তবে পুতিন তার প্রিয় গাড়ির তালিকায় রাশিয়ায় তৈরি গাড়িগুলোকেই সবসময় এগিয়ে রেখেছেন। তিনি সাধারণ লিমুজিন গাড়িটি ব্যবহার করেন। জার্মানের বিখ্যাত ব্র্যান্ড আল্যাঙ্গে শোয়েনের তৈরি মাস্টারপিস খ্যাত টার্বোগ্রাফ নামক ঘড়িটি প্রেসিডেন্ট পুতিনের কাছে দেখা গেছে বেশ কয়েকবার, যার বাজার মূল্য $5,00,000। বুঝতেই পারছেন কতটা বিলাসী আর শৌখিন হলে এত দামের ঘড়ি ব্যবহার করতে পারেন এই বিশ্বনেতা। এছাড়া পুতিনের সংগ্রহে অনেক দামি দামি আলোকচিত্র রয়েছে, যার সম্মিলিত দাম $7,00,000, যা তার কার্যালয়ে কর্মরত লোকদের 6 বছরের বেতনের সমান। 1999 সাল থেকে এখনও পর্যন্ত 20টি বিলাসবহুল বাড়ি কিনেছেন পুতিন। ব্যক্তিগত সম্পত্তির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় তার কৃষ্ণসাগরের পারের বিশাল একটি প্রাসাদ সমবাড়ি। অনেকের মতে এই বাড়ির দাম $1 বিলিয়ন। বিশাল এ দুইতলা বাড়িটি থেকে সরাসরি দেখা যায় সামুদ্রিক দৃশ্য, কখনো সারি সারি সুপার ইয়ট। পুতিনের বাড়ি, গাড়ি ও বিমান রক্ষণাবেক্ষণ এবং দেখভালের জন্য বছরে $250 কোটি খরচ হয়। রাশিয়ার দুর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিন এ নিয়ে 4 মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। প্রথম 2 মেয়াদে 8 বছর ক্ষমতায় ছিলেন তিনি। 2012 সালের নির্বাচনে জয়ী হয়ে সংবিধান সংশোধন করে পার্লামেন্টের মেয়াদ 6 বছর করেন তিনি। 2024 সালে তার চতুর্থ দফার মেয়াদ শেষ হবে।